আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা যা কিছু আমল করো আল্লাহ পাক সচক্ষে দেখেন, আল্লাহ পাক সচক্ষে বাসীর, আল্লাহ পাক সরাসরি দেখেন। এজন্য আল্লাহর বাসারাত, আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক দেখেন না এরকম কোনো আমল করা কারো পক্ষে সম্ভব না। তাই এই জন্য দুনিয়ার বিচারক থেকে আল্লাহর বিচারটা একটু আলাদা, কারণ দুনিয়ার হাকিম যারা যারা বিচার করেন বিচারপতি, তারা তো সরাসরি দেখেন না। এই জন্য সাক্ষী লাগে, প্রমাণ লাগে, অনেক কিছু লাগে, উকিল লাগে, বেরিস্টার লাগে। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তো নিজেই সব দেখেন, তাইলে আল্লাহর কাছে তো আর উকিল বেরিস্টার কিছুই দরকার নেই। আল্লাহ তো দেখেন দেখেন, আবার এখানে কারামান কাতাবিনে সম্মানিত লেখা করা লিখতেছেন, আবার আল্লাহ পাক এটা রেকর্ড করতেছেন, সব ডকুমেন্ট আছে। আবার আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি বিচার করবেন তিনি সরাসরি দেখতেছেন। তাহলে এই জন্য আল্লাহর কাছে উকিল বেরিস্টার লাগে না। যুগে যুগে শেরেকের একটি বড় নমুনা ছিল, একজন আরেকজনের বলে, আরে মিয়া তুমি আদালতে গেলে একা একা যাইতে পারো, তোমার তো উকিল নিয়ে যাইতে হয়, একজন আইনজীবী নিয়োগ করতে হয়। তা আল্লাহর আদালতে যাইবে, আল্লাহর বিচার হবে, তোমার আইনজীবী লাগবে না, বাস আইনজীবীর ব্যবসা, বিরাট ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, রমরমা ব্যবসা। এই বিশেষ করে এই উপমহাদেশে মূর্খ লোকদেরকে এই ব্যবসার বেশি পুঁজি বানানো হয়, যে মূর্খ লোকেরা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, ওই উকিল বেরিস্টার নিয়োগ করে, সব খরচ করে ফেলে, যে আখেরাতের জন্য উকিল নিয়োগ করে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো উকিলের দরকার নেই। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, কোরআন কারিমে আল্লাহ পাক বারবার বলছেন, আমি আল্লাহই তোমার ওয়াকিল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাত্তাখিজু মিন দুনিহি ওয়াকিলা, খবরদার আমি আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি ওয়াকিল নিয়োগ করিও না। আল্লাহ পাক নিষেধ করছেন, খবরদার আমি আল্লাহ তোমার উকিল, আমি বিচারক, আমি উকিল, আর ওয়াকিল নিয়োগ করা তোমাদের দরকার নাই।